হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পালং শাক দিয়ে চিকেন। তো পালং শাক দিয়ে চিকেনটা আমি আমার মতো করে বানিয়েছি, তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা মানে এই তরকারিটা যারা অনেক ঘরে আছে না, অনেকে সবজি খায় না, শাকপাতি খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবাই কিন্তু পছন্দ করবে। তো শুরু করি ভিডিওটা। তো দেখো তার মধ্যে নিয়ে নিলাম তেল, তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। তো দেখো ব্রাউন কালার করে নিলাম, এবারে আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। তো চিকেন আমি নিয়েছি হাফ কেজি। তো চিকেনটা আমি ভাজা ভাজা করে নেব। তো দেখো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 1.5 চামচের মতো দেবো। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো একটু নাড়াচাড়া করে নিলাম, এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার 1 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 2 চামচ, আর দিয়ে দেবো গোলমরিচের পাউডার 1/2 চামচ। দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তো দেখো মশলাটা কষানো হচ্ছে। ওইদিকে আমি তোমাদেরকে দেখাই আমি কী কী নিয়েছি। এখানে দেখো আমি নিয়েছি পালং শাক, কাঁচা লঙ্কা, ধনে পাতা। তো এটাকে আমি মিহি পেস্ট বানাবো। তো দেখো চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে আমি পেস্টটা পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। আর পালং শাকের পেস্টটা যখন দেবে তখনই পেস্টটা বানাবে, আগে থেকে পেস্ট বানিয়ে রেখে দাও না, তাহলে কী হবে বলো তো, কালারটা কালো হয়ে যাবে। তো দেখো আমি সঙ্গে সঙ্গে পেস্ট বানিয়ে দিলাম, তো দেখো কালারটা সবুজই রয়েছে। তো ভালো করে আমি নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আর আমি পানি দেবো না, জাস্ট আমি মিক্সির জারটা ধুয়ে অল্প একটু পানি দেবো। তো দেখো এতটুকুই পানি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে ভালো করে ফুটিয়ে নেবো, প্রথমে হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি কুক করব লো ফ্লেমে কভার করে। তো দেখো কভার করে দিলাম, দিয়ে দেখো 5 মিনিট আমি কুক করলাম, কত সুন্দর কালার এসছে, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ওপরে দেখো তেল চলে এসছে, যখনই জানবে রান্না হয়ে যাবে, গ্রেভিতে ওপরে তেল আসবে, তখনই জানবে তোমার মানে রান্নাটা হয়ে গেছে। তো লাস্টে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা পাউডার। তো কেমন লাগলো আমার এই পালং শাক দিয়ে চিকেন রেসিপিটা, অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে। একটা লাইক অনেক অনেক মোটিভেশন দেয় ভিডিও বানানোর জন্য। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, এখনকার মতো বাই।